আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে বলে ধারণা করছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বিষয়টি নিশ্চিত হতে তাকে 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার এনজিওগ্রাম করা হয়েছে, মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকার অনুমতি দিলে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানাচ্ছেন ডাক্তার AZM জাহিদ। শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 2007 সালের 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে এই দিনে কারাগার থেকে মুক্তি দেয়। গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ফুল দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করতে শিখিয়েছেন বঙ্গবন্ধু। শত কষ্টেও কখনো কারো কাছে জীবন ভিক্ষা প্রার্থনা করেননি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দিবসকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির মতো মিথ্যাচার করে নয়, আওয়ামী লীগ কাজ করে সবকিছু জবাব দেয়। র্যাঙ্কিং নিয়ে ভাবার আগে পূর্ব শর্তগুলোর প্রতিফলনের দিকেই মনোনিবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনটাই জানালেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। শনিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফিংকালে এই মন্তব্য করেন তিনি। এদিকে ঘ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে সর্বশেষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই অনুষদে মোট আবেদনকারী 78,045 জন। এই ইউনিটে আসন রয়েছে 1,336টি। এতে প্রতি আসনের জন্য লড়তে হবে 58 জন শিক্ষার্থীকে। মৌলভীবাজারের শমশেরনগরে সিলেটগামী আন্তনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লেগে পুড়ে গেছে রেলের বগি, ফলে সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। শনিবার বেলা 12:45 দিকে ভানুগাছ শমশেরনগর স্টেশনের মাঝে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেশে প্রথমবারের মতো সিসি ক্যামেরা বসিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই ধারাবাহিকতায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। রোববারের মধ্যে এই কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এবার থাকছে দেশের বাইরের খবর। দুর্গম পূর্বাঞ্চলীয় সীমান্তে নতুন একটি আন্তঃসীমান্ত সেতু চালু করেছে রাশিয়া ও চীন। নতুন চালু হওয়া সেতুটি রাশিয়ার ব্লাগোভেস চেনস্কের সঙ্গে চীনের হেইয়ে শহরকে যুক্ত করবে। আমুর নদীর ওপর নির্মিত হয়েছে এটি। 1 কিলোমিটারের কিছুটা বেশি দৈর্ঘ্যের এই সেতুটি 1900 কোটি রুবল ব্যয়ে নির্মাণ করা হয়েছে। সেতু চালুর ফলে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এবার জানাবো মাঠে ময়দানে সংবাদ। উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন্স ফ্রান্স। আরেক ম্যাচে ডেনমার্ককে 1-0 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এদিকে বিশ্ব ফুটবলের ধ্রুপদী দ্বৈরথগুলোর একটি এল ক্লাসিকো, দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মৌসুমে অন্তত দুবার একে অপরের মুখোমুখি হয়। এবার দল দুটি মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রে। এই গ্রীষ্মে লাস ভেগাসে আগামী 23 জুলাই এল ক্লাসিকো দ্বৈরথে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসটিভি সংবাদে।